हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্থ। তো ব্রোকেন বাট বিউটিফুল এটা সিজন 3 এর ট্রেলার আসছে। আমি এর আগে দুটো সিজন একেবারে দেখিনি, কোনো আইডিয়া ছিল না। বাট আমাকে একজন আমার সাবস্ক্রাইবার বলল যে ফার্স্ট দুটো সিজনের গল্প ওখানেই কমপ্লিট হয়ে গেছে এবং এই সিজনটা নিয়ে নাকি অনেক হাইপ টাইপ আছে বিকজ ওই সিদ্ধার্থ শুক্লার ডেবিউ ওয়েব সিরিজ। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, চলো ট্রেলারটা দেখি, অ্যাটলিস্ট দেখতে তো ক্ষতি নেই। তো দেখলাম, বাট এটা ওয়ার্ল্ড বালাজির বাকি যে কাজগুলো হয়, যেগুলো মানে যেগুলো নিয়ে আমরা সিরিয়াসলি খুব একটা ইন্টারেস্টেড নয়, তার থেকে একটু হাটকেই মনে হলো। এবং সিম্পল একটা লাভ স্টোরি, যে দুটো ব্রোকেন পার্সন যাদের হার্ট ব্রেক হয়ে গেছে, তারা একজন আরেকজনের প্রেমে পড়ে গেছে। তো সেটা নিয়েই কনসেপ্টটা। তো কনসেপ্টটা খুবই এরকম নয় যে খুব ইউনিক বা আউট অফ দ্য বক্স, বাট প্রেজেন্টেশন যেটা দেখতে পেলাম ট্রেলারের মধ্যে সেটা খারাপ লাগছে না, মানে মোটামুটি ঠিকঠাকই লাগছে। এবং সিদ্ধার্থ শুক্লার পারফরমেন্স বেশ ভালো লাগছে, প্রমিসিং লাগছে। তাকে নিয়েই যত হাই ভিজ দ্য টক অফ দ্য টাউন, এবং এটা ভালো লাগছে, মানে ডায়লগ ডেলিভারি এগুলো ভালো লাগছে। এবং এই ধরনের ওয়েব সিরিজ বা সিনেমাতে কী হয় যে আপনার কেমিস্ট্রি বিটুইন দ্য লিড পেয়ার ইজ ভেরি ভেরি এসেন্সিয়াল। তো সেটা এখানে খুব ভালোভাবেই ফুটে উঠছে, কিছু ভালো ভালো ডায়লগসও আছে। এবং ডেফিনেটলি ওয়ার্ল্ড বালাজির কাজ, মানে কিছু ইন্টিমেট সিন তো থাকবে এবং সেটা এই জনরে ডিমান্ডও করে, এবং সেটাকে খুব ওই ভাইলেন্টভাবে বা ওইভাবে দেখানো হয়নি। ইট ইজ ট্রিটেড ভেরি বিউটিফুলি, এবং যা দেখতে পাচ্ছি ট্রেলারের মধ্যে বেশ ভালো লাগছে। এবং ওই থিয়েটারের ব্যাকড্রপটা দিয়েছে বলে সেখানেও একটা বেশ অ্যাডেড লেয়ার আসছে আর কি, যেটা ওই ডায়লগস টাইলগসের মধ্যে দিয়ে ওরা রিহার্স করবার সময় আমার এই ওই ওই লেয়ারটা দেখে আর কি দিল তো পাগলের কথা মনে পড়লো, যে দুজনকে ভালোবাসে কিন্তু অ্যাক্টিং করবার সময় সেটা বলছে দুজনকে। তো ওই ব্যাপারগুলো আর কি, ছোটো ছোটো কিছু মোমেন্টস ভালো লাগলো ট্রেলারের মধ্যে। এবং বিক্রান্ত মাসের যে এন্ট্রিটা আমরা দেখতে পেলাম সেই জায়গাতে হি ওয়াজ রিয়েলি রিয়েলি গুড, এবং ও যেভাবে বললো তো ওর প্রেজেন্সটা বেশ ভালো লেগেছে। তো ডায়লগ এমনি প্রেজেন্স আর কেমিস্ট্রি বিটুইন দ্য লিড পেয়ার্স এগুলো বেশ প্রমিসিংই লেগেছে ট্রেলারটার মধ্যে, খারাপ লাগেনি। বাট খুব এক্সেপশনালও কিছু লাগেনি। দেখা যাক, এই সিজনটা এলে আমি দেখবো, আমি আগেরগুলো দেখিনি এবং দেখবোও না, এটা দেখবো এবং রিভিউও দেবো। তো দ্যাট ওয়াজ ইট গাইজ। আর আপনাদের যদি আপনারা দেখেছেন তো আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে ডেফিনেটলি জানান। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।